মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হাফ। তো চলে এলাম আবার একটা উইন্টার কোল্ড ব্লগ নিয়ে তোমাদের জন্য। মেঘ করে আছে, পুরো ঠান্ডা একদমই নেই, সকাল থেকে সূর্য এখনও বেরায়নি, পুরো আকাশে মেঘ ভর্তি একদম। আমি এখন এই যে চা নিয়ে আছি, এখন চা খাবো, তারপরে হচ্ছে আজকে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে, ওই জন্য ব্রেকফাস্টটা করা অভ্যেস করছি। ওই জন্য মুসলিটা কালকে ভালোই লেগেছিল, তাই ভাবছি একটু মুসলি নিয়ে নেবো আর সঙ্গে ওটা খেতে খেতে ব্লগ এডিট করবো। ততক্ষণে মোটামুটি দিদির ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে, এদিকে দুধ খাইয়ে দিয়েছি, ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে, দিদিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপরে আমি বেরাবো আজকে। না আজকে তারপরে বেরাবো বলতে, সামনে এখানে টুকটাক ঠাকুরের জিনিসপত্র আনতে যাবো, বাজার যদি কিছু বুঝ জিজ্ঞেস করবো, যদি লাগে তাহলে নিয়ে আসবো, নাহলে অ্যাকচুয়ালি আমার বেরানোর কথা হচ্ছে দুপুরবেলা 2:30 থেকে 2:30-এর মধ্যে আমি বেরাবো, তার আগে লাঞ্চ করেই বেরাবো, সেই রকমই প্ল্যান আছে আপাতত। চলে এসছি ব্রেকফাস্ট নিয়ে। আমার মুসলি খাওয়ার আরও একটা কারণ, কালকে প্রথমবার খেলাম, ভালোই লেগেছিলো, টেস্ট সবথেকে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানে আমি যখন দেখলাম যে গুগলে সার্চ করে দেখেছিলাম যে মুসলির উপকারিতা কি, দেখলাম মেন উপকারিতা হচ্ছে লেখা আছে হার্ট খুব ভালো রাখে। অনেকেই জানো না, অনেকে মানে কেউই জানো না হয়তো, মানে আমার হার্টের প্রবলেম আছে, আমার রিউমেটিক ফিভার হয়েছিল ছোটোবেলায়। ছোটোবেলায় মানে তখন 9 বা 8 পড়ি, তখন থেকে হার্টের ফুটো হয়েছিল। তারপরে তো সেটা যাই না, এখন আর আছে কি নেই অনেকদিন চেক আপ করাইনি। পেনিডিউর LA12 ইঞ্জেকশান নিতাম 21 দিন অন্তর অন্তর, যদি কেউ জানো এই ব্যাপারটা কতটা পেনফুল সেটা জানবে। তো সেই কারণে দেখলাম যে দেখা যাক, খেলে যদি খেতেও ভালো লাগছে, যদি খেটে যদি হাড়টা ভালো থাকে, সেই জন্যই খাওয়া। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট, এক্ষুনি রোদ বেরিয়েছিল, আবার মেঘলা হয়ে গেল। যা একটু রোদ বেরিয়েছিল ঘন্টাখানেক থাকলো, আবার মেঘলা দেখে সেই পাপা এই যে ব্রেকফাস্ট করে এলো, ব্রেকফাস্ট করে এখন ঘুরতে বেরিয়েছে। পাপা এখন ঘর ঘোরাতে হবে, না হলে বদমাইশি করছে। এই যে দেখো বাইরে দরজার সামনে নিয়ে এলে কি বেরাবে আবার। ও বলে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, ভাত আর মাংস ছিল ওটাই দিয়ে হয়ে যাবে। রিদ্ধির আবার ওই বেডরেল গার্ডটা দিয়ে গেল এই মাত্র, আজকে আবার আমরা যেটা চেঞ্জ করেছিলাম এই এলো। এবার পাপা কাজ থেকে ফিরে এসে এটাকে ফিটিং করে দিয়ে যাবে, ও করেই দিয়ে যাবে। বাহ, তাহলে তো আমি নিশ্চিন্ত। এই যে দুষ্টু বাবাকে দেখো কি করছে, দেখো এখানে দিম্মাকে পাগল করে দিচ্ছে। দেখো ওকে খেলনা দেওয়া হয়েছে, ডগি দেওয়া হয়েছে, পান্ডা দেওয়া হয়েছে, এইগুলো নেবে না, ওর এই সব জিনিস দরকার, সোফার কুশান কুশান এই সমস্ত নিয়ে খেলবে ওর, এগুলো দরকার নেই। পর্দা টর্দা টেনে কি করেছে দেখো দুষ্টু বাবা, বেডরেল গার্ড গুলো এবারে আনবক্সিং করবো। আমি বেরিয়ে যাচ্ছি, একটু দেরিও হয়ে গেছে, যাবো আবার সেই বাইপাস ধাবার কাছেই যাবো, ওখানে একটু মানে ওই একই ক্লায়েন্টের বাড়িতে অন্য কাজের জন্যই যাচ্ছি। আর হচ্ছে এদিকে এখন পাপা এখন খেয়ে দে এক রাউন্ড বমিও করে দিল, এখন বুয়ের কাছে ওষুধ খাচ্ছে, আর এদিকে দুম্মা পুজো করছে। বাইকে তেল ভরালাম, এমনি হাওয়াটা চেক করালাম, হাওয়া একদমই প্রায় ছিল না দুটো চাকাতেই, যাই হোক হাওয়া করালাম, যাচ্ছি। আমি তো লেট হয়ে গেছে, এখনই 3টে বাজে, আমার পৌঁছানোর কথা 3টের সময়, যাই হোক আর 15-20 মিনিট লাগবে, আরও যাই আর কথা না বলে একদম সোজা ওখানে পৌঁছে যাবো। আমি আর মা লাঞ্চ করতে বসলাম, এই যে মাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে একদম, মার কোল ছাড়েনি এখনও, ঘুমোয়নি, ও দুষ্টুমি করছে, মাকে নিয়ে বসে আছে। আর আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে গিয়ে মূলো ভাজা, মাছের ঝোল, আর এখানে হচ্ছে মাংস। এই যে শুভ খেয়ে চলে গেছে, মাংসটা ছিল, মাংসটা করা হয়নি, শুভ খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি আর মা খেয়ে নেব। এই পৌঁছালাম সবে ক্লায়েন্টের বাড়িতে, এরপরে কথাবার্তা বলে তারপরে কটায় বেরাই। সন্ধে হয়ে গেছে, ঠাকুরঘরের লাইটটা জ্বেলে দিলাম, এরপর ওইদিকে রিদ্ধির আমি স্টেরিলাইজারে বসিয়ে দিয়েছি সমস্ত বটল, ওর সমস্ত বাটিটাটি যা থাকে মানে ও যেগুলোতে খায়, স্পুন বটল বাটি যা যা থাকে, গ্লাস সমস্ত কিছু স্টেরিলাইজারে দিয়ে দিলাম। আর মোটামুটি আমার বাসন টাসন সমস্ত মাজা কমপ্লিট, এবার যাবো আমি ওয়াশিং মেশিনের কাছে কাপড়গুলো সমস্ত ক্লিন করার জন্য। এই বেরালাম ক্লায়েন্টের বাড়ি থেকে, সন্ধে হয়ে গেছে এখন, এরপরে যাব বাড়ি, বাড়ি গিয়ে এখন ঠাকুর পুজোর ফুলটা নিয়ে যাওয়ার কথা আমার, সকালবেলা যাওয়া হয়নি, মানে ঠাকুরকে দেওয়া হয়নি, আনতে যাওয়া হয়নি,
তাই এখন যাওয়ার সময় নিয়ে যাবো, দিয়ে আমি ঠাকুরকে দেবো। আর শুভ কাজে বেরোনোর আগে দুদিকে এই বেডরেল গার্ড দিয়ে কাভার করে দিয়ে গেল, একটা সাইড বাকি আছে, ও এলে করবে। ও বলল যে দু সাইড তো করে দিলাম, একটা সাইড এই কম্বল কোলবালি সেগুলো দিয়ে ঘিরে দিয়ে এর দিকে ছেড়ে দেবে ভেতরে। তো আমি ট্রাই করে দেখলাম, বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে ও এই ঘরে কাউকে একজনকে থাকতে হবে, ও দিলে একা ওর ভেতরে খেলছে নিজের মতো, কোনো প্রবলেম করছে না, কিন্তু কেউ যদি না থাকে এই রুমে তখনই কান্নাকাটি চিৎকার স্টার্ট করে দিচ্ছে। তো লাভের লাভ কিছুই হলো না, তেমনি পড়ে আছে বেডরেল গার্ড, আর ও ওইদিকে দিম্মার সাথে ঘুমোচ্ছে এখন ওই রুমে। এই যে দেখো কেমন ঘুমোচ্ছে, দেখো উল্টো দিকে উঠে পড়ল, উঠে পড়েছে, হায় সর্বনাশ, আবার শুয়ে যাচ্ছে। মা এখানে ওকে শুয়ে দিয়েছে, ওইভাবে উঠছে আবার শুচ্ছে, এখানে মার কাছে শুয়ে আছে। বাড়ি এলাম, ফার্স্টে হেলমেটটা খুলবো, ব্যাগটা রাখবো, দিয়ে তারপরে যাব ঠাকুরের ফুল আনতে। ঠাকুরের মিষ্টি নিয়ে নিলাম, আর ফুল আগে নিয়ে চলে এসেছিলাম, এবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পুজো করব। আমি এসে পুজো করলাম, পুজো করার পরে এই যে দেখো একজন আমাকে দেখেই কোলে চলে এসছে, মাছে ঘুরতে নিয়ে যাবো। আর উনি বুঝে একটু চা দিল, চা খাচ্ছি। আর এদিকে এই যে বেড সাইড বেড রেল গার্ডটা দুদিকেরটা তখন বানিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, আরেক দিকেরটা বাকি আছে, আমি ঘুরে এসে ফিটিং করবো। তারপরে এখন যাবো হচ্ছে রুটি আনতে, দেখি তরকা বা অন্য কিছু যদি পাই মানে সঙ্গে কিছুটা নেবো। বইয়ের মার জন্য তো ভেজ তরকা নেবো, আর আমাদের জন্য দেখি এক না হলে ভেজ তরকাই নিয়ে নেবো, আর না হলে দেখা যাক যদি অন্য কিছু খেতে ইচ্ছা হয় তখন ধরে নেবো দোকানে গিয়ে। বিবি এসো, বেতু এসো, রিদ্ধি এসো, ই মা আসছে না দেখো, রিদ্ধি এসো, রিদ্ধি এসো, ই মা এসো, মামার কাছে এসো, এসো মামার কাছে। তবে রে এই ঘর তো রে, এসো আগে এসো, বাবা কি টাটা যাবে নাকি তুমি এখন? আচ্ছা টাটা যাবে, হুম টাটা যাবে, তুমি টাটা যাবে এখন কি গো? সে তোমাকে দেখছে মুখ উঠিয়ে। তরকা নিয়ে নিলাম, কিন্তু এখানে হাত রুটি নেই, তাই অন্য জায়গা থেকে হাত রুটি নেবো। আর দেখি রিদ্ধির জন্য ভাবছি কয়েকটা বল কিনবো, এমনি নরম টাইপের, যেন যাচ্ছি যাই না খোলা আছে নাকি, যদি খোলা থাকে তাহলে নিয়ে যাবো। একটু অল্প একটু চিকেন কিমা দিয়ে নিলাম, বাড়ি গিয়ে রান্না করব, ইচ্ছা হলো কিমা করব বলে। বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আদা রসুনের পেস্ট কিনে নেবো, শুধু পেঁয়াজটা করতে হবে, 15-20 মিনিট লাগবে, আবার আধ ঘন্টা লাগবে, ওর মধ্যে বানিয়ে ফেলবো। রুটি নেওয়া হয়ে গেলো, এখানে চিকেন কিমা বসছে, রান্না চলছে, মশলা কষা হয়ে গেছে, চিকেনও দিয়ে দিয়েছি। আর এদিকে এখন হচ্ছে আমি যেটা লাস্ট এটা আর একটা রিদ্ধির এই যে একটা বাকি আছে বেড সাইড বেড রেল গার্ড যেটা, ওইটা লাস্টটা এবারে সেট আপ করবো। আর কি রিদ্ধির বেড রেল গার্ড পুরো কমপ্লিট, এই দুটো তিনটেই একই কালারে অর্ডার করেছিলাম, এই ব্লু কালারটা, কিন্তু এসছে হচ্ছে দুটো পিঙ্ক এসছে, আর পাল্টাইনি, একবার চেঞ্জ হয়েছে, আর একবার কবে আসবে আমার তার ঠিক নেই, ওই জন্য এটাই রেখে দিলাম এখন। আর এই যে এদিকে পাপা এখন ডিনার করতে বসছে, কার্টুনটা একটু বন্ধ করে দিয়েছি, দেখো অবস্থা দেখো, চোখটা ফোনের দিকেই থেকে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমার সেদিকে রেডি হয়ে গেছে, এবার তোমাকে ছেড়ে দেওয়া হবে ওখানে। এই যে আমার চিকেন কিমা রেডি, সঙ্গে রুটি আর পেঁয়াজ লঙ্কা, আমি এখন বসে যাচ্ছি, বুই এই যে রিদ্ধিকে খাওয়াচ্ছে কয়েকজনকে,
এটাকে ঠেলে নিয়ে ধরে এখন দাঁড়ানোর চেষ্টা করছে। এবার যন্ত্র একখানা, হ্যাঁ ওরে বাবা, দেখো দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। হুম হুম আমাদের ডিনার কমপ্লিট, আর এদিকে একজন গুন্ডা এখানে বসে বদমাইশি করছে, এই যে দেখো দেখছি আবার। তো এবারে শুরু করবো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।